শুভ সন্ধ্যা। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের যে লেকচার সিরিজ, সেই লেকচার সিরিজের সেকেন্ড লেকচার শুরু হবে। আমরা খুব তাড়াতাড়ি আমাদের আজকে প্রোগ্রাম শুরু করছি। শুরু করি। শোনা যাচ্ছে রামপ্রসাদ? শোনা যাচ্ছে। আইসিপিআর এর অর্থানুকূল্যে ভারতীয় দর্শন দিবস উপলক্ষে সোনামুখী কলেজ দর্শন বিভাগ যে লেকচার সিরিজ এর আয়োজন করেছে, ক্লাসিক্যাল অ্যান্ড কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফার অ্যান্ড দেয়ার থটস রিভিজিটিং অ্যান্ড ডিথিঙ্কিং, এই শীর্ষক লেকচার সিরিজের আজ দ্বিতীয় দিন। আজ দ্বিতীয় দিনে আমাদের একটি লেকচার আছে, সেই লেকচারটি বলবেন প্রফেসর সুস্মিতা মিস্ত্রি, দ্য ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, SKBU। ওনার আজকের উনি যে শীর্ষক বক্তৃতাটি দেবেন সেটি হলো দ্য মিনিং অফ অদ্বৈত অ্যান্ড অ্যানালিসিস অফ দ্য কনসেপ্ট অফ ব্রহ্ম মায়া জীব অ্যান্ড জগৎ ফ্রম দ্য অদ্বৈত পার্সপেক্টিভ। আর সভামুখ্য হিসাবে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর কৃষ্ণা কুণ্ডু, অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, শ্রী গোপাল ব্যানার্জি কলেজ, বাগাটি, মকরা, হুগলি, ওয়েস্ট বেঙ্গল।
আমরা প্রথমেই আমাদের সভামুখ্য ডক্টর কুন্ডু একটু পরিচয় করিয়ে নিই। তিনি এমফিল করেছেন বর্ধমান ইউনিভার্সিটি থেকে, তার এমফিলের শীর্ষক ছিল সমকালীন দৃষ্টিতে প্লেটোর শিক্ষাতত্ত্ব, এবং পিএইচডি কমপ্লিট করেছেন বর্ধমান ইউনিভার্সিটিতে, তারও বিষয় ছিল শঙ্করের বেদান্ত, নব পরিচয় বিবেকানন্দের প্র্যাকটিক্যাল বেদান্ত, একটি উপস্থাপনা ও বিচার, এই শীর্ষক পিএইচডি তিনি করেছেন, এবং তিনি অনেক দিন ধরে পড়াচ্ছেন বাঘাটি কলেজে, এবং তার সাথে তিনি অনেক পেপার পাবলিশ করেছেন পিয়ার রিভিউড জার্নালে বিবেকানন্দের ওপর এবং বেদান্তের ওপর। এছাড়াও তিনি নানা সেমিনারে বক্তৃতা রেখেছেন। আজকে আমাদের কলেজ, বিশেষত দর্শন বিভাগ, অত্যন্ত আনন্দিত তিনি আমাদের এই প্রস্তাবে রাজি হয়েছেন এবং আমাদের সঙ্গে জয়েন করেছেন। হ্যাঁ, আর আমরা একটু দুঃখিত, কারণ আমাদের সঙ্গে জয়েন করার কথা ছিল আমাদের প্রিন্সিপাল ডক্টর বাপ্পাদিত্য মণ্ডল মহাশয়, কিন্তু বিশেষ কিছু মিটিং এবং অন্যান্য কাজবশত তিনি জয়েন করতে এক্ষুনি পারছেন না। তিনি মাঝে বলেছেন, আমাদের আশ্বস্ত করেছেন যে তিনি জয়েন করবেন। এখন আমরা আমাদের আজকের বক্তৃতামালা শুরু করছি, মানে আমি প্রথমেই দিদিকে হ্যান্ড ওভার করছি। দিদি, আপনি শুরু করুন, এবং সুস্মিতা মিস্ত্রি, আমরা তাকে অভিবাদন জানাচ্ছি আমাদের দর্শন বিভাগের তরফ থেকে। শুরু করছি। উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। বাঁকুড়া সোনামুখী কলেজ আয়োজিত এর লেকচার অফ সিরিজ এর আজ দ্বিতীয় দিন। আজকের আলোচনার সুবক্তা হলেন অধ্যাপিকা সুস্মিতা মিস্ত্রি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ফিলোসফি, সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়, পুরুলিয়া। অধ্যাপিকা সুস্মিতা মিস্ত্রির টিচিং এক্সপিরিয়েন্স 5 বছর অতিক্রান্ত হয়েছে। এই সময়ের মধ্যে ওনার বিভিন্ন জার্নালে দর্শন বিষয়ক বেশ কয়েকটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। অধ্যাপিকা মিস্ত্রির অন্ততপক্ষে 4টে ন্যাশনাল সেমিনারে পেপার প্রেজেন্ট করেছেন। এছাড়াও রাজীব গান্ধী জার্নাল ফেলোশিপ পেয়েছেন ম্যাডাম। একাডেমিক, তার ওনার একাডেমিক ইয়ার ছিল 2014 থেকে 2015। পিজি ডিসার্টেশনের 2016-17 একাডেমিক ইয়ারে তিনি 9 জন স্টুডেন্ট এবং 2017-18 একাডেমিক ইয়ারে 9 জন স্টুডেন্ট, মোট 18 জন স্টুডেন্টকে গাইড করেছেন বা উপদেষ্টা ছিলেন উনি। অধ্যাপিকা সুস্মিতা মিস্ত্রি এখন যে বিষয়টি আজ আমাদের এই সেমি ওয়েবিনারে উপস্থাপন করবেন, সেই বিষয়টি হলো দ্য মিনিং অফ অদ্বৈত অ্যান্ড অ্যানালিসিস অফ দ্য কনসেপ্ট অফ ব্রহ্ম, মায়া অ্যান্ড জগৎ ফ্রম দ্য অদ্বৈত পার্সপেক্টিভ। অর্থাৎ অদ্বৈত শব্দের অর্থ অদ্বৈতবাদের দৃষ্টিভঙ্গি থেকে ব্রহ্ম, মায়া এবং জগতের ধারণা বিশ্লেষণ। আমি অনুরোধ করব অধ্যাপিকা সুস্মিতা মিস্ত্রি, আপনি আপনার বক্তব্য শুরু করুন। প্রথমেই ধন্যবাদ জানাবো ম্যাডামকে। আমি ধন্যবাদ জানাবো সোনামুখী কলেজের যারা অর্গানাইজিং কমিটি, প্রেসিডেন্ট অ্যান্ড চেয়ারপারসন অফ অর্গানাইজিং কমিটি ডক্টর বাপ্পাদিত্য মণ্ডল প্রিন্সিপাল স্যারকে। আমি ধন্যবাদ জানাবো, আন্তরিক কৃতজ্ঞতা জানাবো মিস্টার জয়দীপ সিংহ, জয়দীপ দাকে, বিকজ জয়দীপ দা আমাকে এই সেমিনারে, অর্থাৎ এই ওয়েবিনারে, এখন তো আমরা অফলাইন মিট করতে পারছি না, তো এই ওয়েবিনারে আমার সামান্য জানাকে শেয়ার করতে বলার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাবো অর্গানাইজিং সেক্রেটারি মিস্টার রামপ্রসাদ কাঁড়া স্যারকে। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাবো চিপ অ্যাডভাইসার শ্রীমতী সুধন্যময়ী কুমার ম্যামকে। আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আজ করব
আজকের আলোচনার বিষয়টা তোমরা অলরেডি শুনেছ, ম্যাডাম বলে দিয়েছেন। আমরা অদ্বৈত বেদান্ত যখন আলোচনা করছি তখন মাথায় রাখতে হবে এটা একটা শাস্ত্র। যখনই আমরা কোনো শাস্ত্র পাঠ করব, সেই শাস্ত্র পাঠের জন্য আমাদের কিন্তু নির্মল চিত্তের প্রয়োজন। এখন দেখো, নির্মল চিত্ত তো আমাদের এমনি হয়ে যায় না, আমাদের চিত্ত বড় অস্থির, সর্বদাই আমরা কিছু না কিছুর পেছনে ছুটে চলেছি। এখন নির্মল চিত্তের জন্য যেমন ইষ্ট দেবতার কৃপা প্রয়োজন, আর তার কৃপার জন্য প্রয়োজন তাকে আরাধনা, এমনি প্রয়োজন গুরু আরাধনা। আমরা গুরুর আরাধনা ব্যতীত কখনোই কোনোভাবেই শাস্ত্রের যথার্থ অর্থ অনুধাবন করতে পারব না। এখন শাস্ত্রের যথার্থ অর্থ অনুধাবনের জন্য তাহলে যেমন প্রয়োজন ইষ্ট দেবতার আরাধনা, তেমন প্রয়োজন গুরুর আরাধনা। সেজন্য আমরা বহু প্রাচীন কাল থেকে বিভিন্ন গ্রন্থে গুরুর আরাধনা দেখতে পাই। আমি আজকের আলোচনা শুরুর প্রথমেই আমার ইষ্ট দেবতা তথা আমার সমস্ত গুরুজনকে প্রণাম জানিয়ে আমার আলোচনা শুরু করব। আমি আমার প্রিয় ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলবো, তোমরা তো অনেকদিন অফলাইন ক্লাস থেকে দূরে আছো, তোমরা আলোচনার প্রথমেই একটা পেন একটা খাতা নিয়ে বসবে। আমরা আলোচনাটাকে যেভাবে এগোবো, তোমাদের একটুখানি কাজ হচ্ছে সেটাকে পরপর পয়েন্ট আউট করা, যেখানে লিঙ্ক মিস করেছো, যেখানে বুঝতে অসুবিধা হয়েছে, যে শব্দের অর্থ অনুধাবনে অসুবিধা হয়েছে, সেটাকে সেই মুহূর্তে ক্রস টিক কিছু একটা চিহ্ন করে রাখা, ডিসকাশন শেষে আমাকে সেই জায়গাটা জিজ্ঞেস করা যে ম্যাম এখানটা লিঙ্কটা আমরা ঠিক ধরতে পারলাম না, বা এই জায়গা থেকে ওই জায়গায় কেন গেলেন, বা এই শব্দের অর্থ কি ইত্যাদি। আমি শুরু করি আজকের আলোচনা, বিশেষত তোমাদের দিকে তাকিয়েই আমার এই টপিক নির্বাচন। বেদান্ত শাস্ত্র জানতে গেলে আমাদেরকে কিছু বেসিক গ্রন্থ অবলম্বন করতে হবে, তার কারণ শাস্ত্রকে আমি আমার মন করা ব্যাখ্যা দিয়ে ব্যাখ্যা করবো না, আমরা করতে পারিও না, কারণ শাস্ত্রটা শাস্ত্র। এই শাস্ত্র ব্যাখ্যার জন্য আমি যে গ্রন্থগুলো অবলম্বন করব সেই গ্রন্থগুলো তোমাদের কাছে খুব জরুরি। সদানন্দ যোগীন্দ্রের বেদান্ত সার অবলম্বন করব, যেটা তোমাদের গ্রাজুয়েশনে পড়ানো হয়। আমি ধর্মরাজা ধরীন্দ্রের বেদান্ত পরিভাষা গ্রন্থটি অবলম্বন করব। আমি বেদান্ত দর্শনম গ্রন্থ, যেটা বিশ্বরূপানন্দ অনুবাদক এবং ব্যাখ্যাতা স্বামী বিশ্বরূপানন্দ এবং স্বামী চিৎ ঘনানন্দ পুরী, তিনি হচ্ছেন তার সম্পাদক। এই গ্রন্থগুলো আসলে একেবারে বেসিক গ্রন্থ, যেটা কি না আমরা বেদান্ত যার থেকে জানতে সবে শিখতে শুরু করি। এখন আমি প্রথমেই আসি বেদান্ত কি, বেদান্তের একটা লক্ষণ প্রদান। তার কারণ আমরা যখনই যে কোনো বিষয় সম্বন্ধে জানতে চাই না কেন, তার ডেফিনেশন বা লক্ষণ ব্যতীত তাকে জানতে পারি না। কারণ আমি যদি বলি সরি কে আমি চিনি না, আমি একটা সেমিনারে আছি, প্লিজ ডিস্টার্ব। ওকে, এখন বেদান্ত এর যে ডেফিনিশন আমরা দেব, তার কারণ হচ্ছে আমরা যখনই কোনো বস্তু বা বিষয় সম্বন্ধে জানতে চাই, তার লক্ষণ ছাড়া তাকে কখনো জানা সম্ভব নয়, যথার্থ রূপে তাকে জানা যায় না। আমরা সাধারণভাবে বলি যে আমরা মোবাইল কি জানি, আমরা ড্রেসিং টেবিল কি জানি, টেবিল ফ্যান কি জানি, কিন্তু এই জানাটা তো সেই জানা নয় যেটা তত্ত্ব তো জানা, যেটা শাস্ত্র তো জানা। জানা বলতে তাকে উইথ ডেফিনিশনই বুঝতে হয়। এখন বেদান্ত
কি এটা বলতে গিয়ে বেদান্ত সার গ্রন্থে সদানন্দ যোগীন্দ্র বলছেন যে বেদান্ত নাম উপনিষদ প্রমাণং তদ উপকারিণী শারীরক সূত্রাদিনি চ। এটা তোমরা পাবে বেদান্ত সার গ্রন্থের 19 নম্বর পাতাতে। সেখানে উনি বলছেন যে বেদান্ত হচ্ছে আত্মজ্ঞানের কারণীভূত উপনিষদ, এবং সেই উপনিষদ প্রতিপাদ্য আত্মজ্ঞানের যে সহায়ক ব্রহ্মসূত্র, গীতা, তার ভাষ্য ইত্যাদি। এই ডেফিনিশনটা নিয়ে মাথা খারাপ করার কিছু নেই, আমি এর প্রত্যেকটা ওয়ার্ডের ব্যাখ্যা করব, এখানে কঠিন কোনো শব্দ নেই। এখন এই যে বেদান্ত, এই শব্দটার মধ্যে থেকে তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে বেদের অন্ত, তাই পাচ্ছ তো? বেদের অন্ত, কিন্তু এখানে একটা সমস্যা আছে। আমরা যদি বেদের অন্তকে বেদান্ত বলি, তাহলে প্রবলেমটা হচ্ছে বৈদিক সাহিত্যের 4টি ভাগ, একটা হচ্ছে মন্ত্র বা সংহিতা, একটা হচ্ছে ব্রাহ্মণ, একটা হচ্ছে আরণ্য, একটা হচ্ছে উপনিষদ। তাহলে উপনিষদটা শেষ ভাগ, তাই হলো? তাহলে উপনিষদ হচ্ছে বেদান্ত। সমস্যাটা হচ্ছে এমন অনেক উপনিষদ আছে যারা কিন্তু একেবারে শেষে আলোচিত হয়েছে তা নয়। অনেক উপনিষদ মন্ত্র অর্থাৎ সংহিতা, যেটা প্রথম ভাগ বললাম, তার অন্তে আলোচিত হয়েছে। আবার অনেক উপনিষদ 3rd যেটা বললাম আরণ্য, তার মধ্যে আলোচিত হয়েছে। সেই জন্য বেদের অন্তকে বেদান্ত বললে একটা অব্যাপ্তি দোষ হচ্ছে। অব্যাপ্তি মানে কি? যখন লক্ষ্য ধর্মটি লক্ষ্যে যাওয়ার জন্য আমি লক্ষণ প্রদান করছি, কিন্তু সমস্ত লক্ষ্যবস্তুতে যাচ্ছে না, সেটাই তো ধর্মের অব্যক্ত দোষ। তোমরা ন্যায় দর্শনে পড়েছ। তাহলে আমি যখনই বলছি বেদের অন্ত বেদান্ত, কিন্তু এমন অনেক উপনিষদ আছে যারা একেবারে অন্ত অর্থাৎ শেষে আলোচিত হয়েছে তা নয়। তারা অনেকেই আরণ্যকের মধ্যে আলোচিত হয়েছে, তারা অনেকেই মন্ত্রভাগের শেষে আলোচিত হয়েছে। তাহলে এখানে বিষয়টা হচ্ছে, এইভাবে যদি না বলে আমরা এইভাবে বলি যে যে শাস্ত্রে জীব ব্রহ্মের ঐক্য প্রতিপাদিত হয়েছে, তাহলে অনেক বেশি সঙ্গত হবে বেদান্ত শব্দের ব্যাখ্যা। তবে এখানে উল্লেখযোগ্য একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যেমন তিল, তিল থেকে তৈল নিষ্কাশিত হয়, কিন্তু তাতে যে বস্তুন্তর নেই তা তো নয়, তিলে তো আরো অনেক বস্তু আছে, তিলের যে খোসাটা বেরোয় ইত্যাদি ইত্যাদি। তাহলে তিলের তৈলটা এখানে উপাদেয়, ঠিক তেমনি ভাবে বেদে কিন্তু উপনিষদটাই সার, উপনিষদটাই উপাদেয়, সেটা মনে রাখতে হবে, ঠিক আছে? এবারে দেখো, এই যে বলছি আমরা যে তাহলে উপনিষদই হচ্ছে বেদান্ত, তাহলে বেদান্তের একটা ভিত্তি পেলাম আমরা, সেটা হচ্ছে উপনিষদ। বেদান্তের একটা ভিত্তি পেলাম যে সেটা হচ্ছে উপনিষদ। উপনিষদ শ্রুতিশাস্ত্র, কারণ তোমরা বেদকে শ্রুতিশাস্ত্র হিসেবে জানো। তাহলে শ্রুতিশাস্ত্র হচ্ছে যা আমরা শুনে শুনে মনে রাখতাম বহু পূর্ব থেকে, প্রাচীনকাল থেকে, সেটা শ্রুতিশাস্ত্র। তাহলে উপনিষদ হচ্ছে শ্রুতিশাস্ত্র, বেদের একটা ভিত্তি পেলাম যেটা হচ্ছে শ্রুতিশাস্ত্র, উপনিষদ সমূহ। উপনিষদ সংখ্যায় বহু, উপনিষদ একটা দুটো তো নয়, তবে মোটামুটি ভাবে আমরা 13টা উপনিষদের নিদর্শন এখনো পর্যন্ত পেয়েছি। যাই হোক, সেগুলো পরপর আলোচিত হবে, তোমরা যখন মাস্টার্স করবে, এমফিল করবে, পিএইচডি করবে, তখন এগুলো আলোচনার মধ্যে আসবে, এখনই তোমাদের এত মাথায় ঢোকাতে হবে। এখন এই যে বহু উপনিষদ, এই উপনিষদগুলোর মধ্যে আবার বিভিন্ন বিষয়ে মতবিরোধ আছে, থাকবে, কারণ সকলেই তো এক তত্ত্ব দেবে না, এক মতবাদ দেবে না, এক কথা বলবে না। সেই উপনিষদগুলো শ্লোকগুলোতে বিভিন্ন রকম ব্যাখ্যা আছে, এবং শ্লোকের ব্যাখ্যা বিভিন্ন আচার্যগণ বিভিন্নভাবে করেছেন। এখন এই যে আপাত বিরোধী বিভিন্ন সিদ্ধান্ত, তার মধ্যে থেকে একটা
ঐক্যমতে পৌঁছানোর জন্য মহর্ষি বাদরায়ণ তিনি রচনা করছেন ব্রহ্মসূত্র, অর্থাৎ যেখানে উপনিষদগুলোর মধ্যে আপাত বিরোধিতা থাকলেও একটা কমনালিটিস আছে যে সেখানে ব্রহ্মই কিন্তু একমাত্র পরমার্থ সৎ। ব্রহ্মসূত্রে মহর্ষি বাদরায়ণ সেটাই প্রতিপাদন করার চেষ্টা করেন যে ব্রহ্মই পরমার্থ সৎ। তাহলে ব্রহ্মসূত্রটা হচ্ছে বেদান্তের আর একটা ভিত্তি যেটা মহর্ষি বাদরায়ণ রচনা করলেন, এটাকে বলা হচ্ছে ন্যায়শাস্ত্র। এছাড়াও বেদান্ত, এটা তো ভারতীয় যে আস্তিক ষড়দর্শন তার মধ্যে একটি দর্শন, তা বেদান্ত দর্শন এমন একটি আস্তিক দর্শন যে কেবল বেদের প্রামাণ্যে বিশ্বাস করে তাই নয়, বেদের প্রামাণ্য গুলোকে জগৎ জীবনের ব্যাখ্যা প্রদান করতে গিয়ে প্রমাণ হিসাবে উপস্থাপন করে, যুক্তি হিসাবে উপস্থাপন করে। বুঝতে পেরেছো? তাহলে তারা একেবারে বেদের প্রামাণ্যে বিশ্বাসও করছেন এবং সেগুলোকে যুক্তি হিসাবে জগৎ জীবনের ব্যাখ্যা প্রদান করতে গিয়ে ব্যবহারও করছেন। তাহলে এই বেদান্ত দর্শনের ভিত্তি পেলাম শ্রুতিশাস্ত্র, আর একটা পেলাম ন্যায়শাস্ত্র যেটা মহর্ষি বাদরায়ণ রচনা করছেন, উপনিষদ গুলোর মধ্যে তারতম্য গুলোকে সরিয়ে একটা ঐক্য প্রতিপাদনের নিমিত্ত। বেদান্তের আরো এক ভিত্তি আছে, হচ্ছে স্মৃতিশাস্ত্র। সেগুলো কি হচ্ছে? বিভিন্ন আদেশ সূচক যে শাস্ত্রগুলো, শ্রীমদ্ ভগবদ গীতা যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ প্রদান করছেন বিভিন্ন বিষয়ে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিভাবে তিনি বিভিন্ন পথ অবলম্বন করে এগিয়ে যাবেন, অর্থাৎ পথপ্রদর্শক জীবন। এই শ্রীমদ ভগবদ গীতার ভাষ্য, পুরাণ, এইগুলোকে বলা হচ্ছে স্মৃতিশাস্ত্র। তাহলে এই পর্যন্ত আমরা বেদান্তের তিনটি ভিত্তি পেলাম, একটা হচ্ছে শ্রুতিশাস্ত্র, একটা হচ্ছে স্মৃতিশাস্ত্র, আর একটা হচ্ছে ন্যায়শাস্ত্র। এখন দেখো, এই যে তিনটে ভিত্তির মধ্যে মহর্ষি বাদরায়ণ রচিত যে ব্রহ্মসূত্র, ন্যায়শাস্ত্র যাকে বলছি, এটা কিন্তু তোমরা ন্যায় দর্শনের সঙ্গে গোলাবে না, ঠিক আছে? এটাকে বলা হয় ন্যায়শাস্ত্র কারণ এখানে তিনি তার যুক্তির দ্বারাই শাস্ত্রটাকে উপস্থাপন করছেন, এজন্য এটাকে ন্যায়শাস্ত্র বলা। এখন দেখো, এই যে ব্রহ্মসূত্র যেটা ন্যায়শাস্ত্র বলা হচ্ছে, ব্রহ্মসূত্রে 555টি সূত্র আছে, এই সূত্রগুলি 191টি অধিকরণে সজ্জিত আছে, অধিকরণগুলি আবার 16টি পাদের মধ্যে অবস্থিত, আর 16টি পাদ 4টি করে পাদ নিয়ে 4টি অধ্যায় হয়েছে। বোঝা গেল? 4টি অধ্যায় হচ্ছে সমন্বয় অধ্যায়, অবিরোধ অধ্যায়, সাধন অধ্যায় আর ফলাধ্যায়। সমন্বয়াধ্যায়ে বলা মূল প্রতিপাদ্য বিষয় যেটা, সেটা হচ্ছে জীব ব্রহ্মের ঐকাত্ম বা সমন্বয়ে প্রতিপাদন করা হচ্ছে ওই অধ্যায়ের সমস্ত শ্লোক ব্যাখ্যা তার তাৎপর্য। অবিরোধ অধ্যায়ে সমস্ত কিছুর অবিরোধী মতবাদ যে একমাত্র ব্রহ্মই, ব্রহ্মতত্ত্ব, সেটাই প্রতিপাদন করা হয়েছে ওই দ্বিতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ের নাম কি বললাম? সাধন অধ্যায়। তাহলে সাধন মানে এই অদ্বৈত বেদান্তের বা বেদান্তের যে প্রয়োজন, মোক্ষ, একটা শাস্ত্র আলোচনার তো একটা প্রয়োজন থাকবে, সেটা আমি আসছি। এই মোক্ষ, মোক্ষ লাভের যে উপায়, সাধন, সেগুলো আলোচিত হয়েছে সাধন অধ্যায়ে। ফলাধ্যায়ে মোক্ষটাই হচ্ছে ফল, সেই ফল বিষয়ে আলোচনা হয়েছে। এখন দেখো, যে কোনো শাস্ত্র, সেই শাস্ত্রের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে সেই শাস্ত্র আলোচনার জন্য অনুবন্ধ চতুষ্টয়ের আলোচনা খুব জরুরি। এখন অনুবন্ধ চতুষ্টয় তো আলোচনা করব, তার আগে একটা জায়গা শুধু জেনে নেব যে এই যে বেদান্তের ভিত্তিগুলোকে জানলাম, তার শেষ ভিত্তি ন্যায় শাস্ত্র ব্রহ্মসূত্র, তার ভাগগুলো জানলাম, তাহলে এটা তো একটা বিশাল বিস্তৃত একটা বিষয়,
ন্যায়সূত্রে, এই ন্যায়শাস্ত্রে তো ব্রহ্মসূত্র যেটা, সেটাতে তো সূত্র আছে, তার আবার ভাষ্য, তার টিকা, তর্ষ টিকা, বৃত্তি বিবৃত্তি, তো এত কিছু একজন মানুষের পক্ষে একটা জীবনে সবটা বোধগম্য করাটা খুব দুরূহ। এবং ব্রহ্মসূত্রের যে সূত্রগুলো সেগুলো অত্যন্ত সংক্ষিপ্ত, যার জন্য তার যথার্থ অর্থ নিরূপণ করাও বড় দুরূহ, জটিল। সেই কারণে বিভিন্ন আচার্যগণ ওই ব্রহ্মসূত্রের উপরে ভাষ্য রচনা করলেন, তারা ব্রহ্মসূত্রের সূত্রগুলোকে ব্যাখ্যা করতে থাকলেন যে তার যথাযথ ব্যাখ্যাটা কি হতে পারে। এই যে ভাষ্য রচনা করছেন, তার মধ্যে অন্যতম ভাষ্যকার হচ্ছেন আচার্য শঙ্কর। শঙ্করাচার্য রচিত ভাষ্যই হচ্ছে এই অদ্বৈত ভাষ্য। তিনি ব্রহ্মসূত্রের সূত্রগুলোকে এমন ভাবে ব্যাখ্যা করছেন, তিনি প্রতিপাদন করছেন যে এই ব্রহ্মাণ্ডে ব্রহ্মই একমাত্র পারমার্থ সৎ, ব্রহ্মই একমাত্র পারমার্থ সৎ। এখানে একটা শব্দ ব্যবহার করেছেন পারমার্থ, তার ব্যাখ্যাও আমরা করব। তাহলে এখানে থাকো আগে, পারমার্থ সৎ ব্রহ্মই। এখন এই যে ব্রহ্ম, তিনি একমাত্র পারমার্থ সৎ, আর শঙ্করাচার্য তার ভাষ্যে সেটাই প্রতিপাদন করার চেষ্টা করছেন। এছাড়াও বিভিন্ন আচার্যগণ বিভিন্ন ভাষ্য রচনা করেছেন, রামানুজাচার্য বিশিষ্ট দ্বৈতবাদ, তোমার দ্বৈতবাদ মাধ্বাচার্য ইত্যাদি ইত্যাদি। আমরা অদ্বৈত ভাষ্য নিয়ে কথা বলবো, কারণ ওইগুলো বলতে গেলে আমাদের সময় নষ্ট হবে। শঙ্করাচার্য তাহলে যে অদ্বৈতবাদ প্রতিপাদন করছেন, সেখানে তিনি বলছেন ব্রহ্মই একমাত্র পারমার্থ সৎ। তাহলে এই অদ্বৈত দর্শনটা এইভাবে এলো, এইভাবে এলো শঙ্করাচার্য ব্রহ্মসূত্রের উপরে যে ভাষ্য রচনা করলেন সেটাই হচ্ছে অদ্বৈত ভাষ্য, সেটাই হচ্ছে অদ্বৈত ভাষ্য। এখন আমি ব্রহ্মকে পারমার্থ সৎ বলেছি, এই পারমার্থ বলতে অদ্বৈত দর্শনে তিনটি সতের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে পারমার্থ সৎ, একটা হচ্ছে ব্যবহারিক সৎ, একটা হচ্ছে প্রাতিভাষিক সৎ। তোমরা যখন স্বপ্ন, আমরা সকলেই দেখি, স্বপ্ন টপ্ন দেখো, তখন দেখবে কখনো খুব ঘেমে যাচ্ছ ভয় পেয়ে, কখনো হেসে উঠছ, কখনো বা বাঘে খেটে নিচ্ছে, তখন আমরা একেবারে ভয়ে আড়ষ্ট হয়ে যাচ্ছি। এগুলো কিন্তু হয় প্রত্যেকের, এটা হয়েছে। কিন্তু যখনই ঘুমটা ভেঙে যায়, তখনই মনে হয় যে যা বাবা, ওটা বাবা স্বপ্ন ছিল, বেঁচে গেছি। বা কোনো ভালো কিছু হলে ভাবি যে ইস, এটা যদি সত্যিই ঘটতো তাহলে স্বপ্নটা সত্যি নয়, তাই না? স্বপ্নটা তুমি যখন জেগে উঠছো তখন সত্যি নয়, কিন্তু স্বপ্নটা সত্যি ছিল যখন তুমি স্বপ্ন দেখছিলে, ওই যে সত্যি ছিল, দ্যাট ইজ প্রাতিভাষিক সৎ। প্রাতিভাষিক সতের আবার লক্ষণ প্রদান করছেন অদ্বৈতই, বলছেন ব্যবহার কাল বাধ্যত্ব, ব্যবহার কালে যা বাধিত হয় তাই প্রাতিভাষিক সৎ। তুমি যখন জেগে উঠছো, এটা তোমার ব্যবহার কাল, সেখানে দেখো ওই সৎটা বাধিত হয়ে যাচ্ছে, তুমি বলছো যে ও, ওটা তো স্বপ্ন ছিল। আর ব্যবহারিক সৎ হচ্ছে এইগুলো, আমি কিছু বলছি, তোমরা কিছু শুনছো, আজকে আমরা সকলে একটা প্ল্যাটফর্মে মিলিত হয়েছি, আমরা খানিকক্ষণ বাদে সকলে ডিনার টিনার করব, আমরা এছাড়াও বিভিন্ন জাগতিক কাজ সম্পাদন করি, এই জগৎ, এটা হচ্ছে ব্যবহারিক সৎ। শঙ্করাচার্য বলছেন এই ব্যবহারিক সত একটা সময়ে মিথ্যারূপে প্রতিপন্ন হবে, সেটা কখন? যখন পারমার্থের জ্ঞান হবে, যখন ব্রহ্ম জ্ঞান হবে, যখন আমরা উপলব্ধি করব নিজের স্বরূপকে, আত্মস্বরূপকে। আমরা স্বরূপকে উপলব্ধি করতে পারি না, কেন পারি না সে কথা জাস্ট পরে আসবো, এটা মাথায় রেখে দাও। আমরা পারমার্থিক লেভেলে এখনো পৌঁছাই, আমরা এই অনুবন্ধের কথা বলছি, যে কোনো শাস্ত্র আলোচনার পূর্বে কিন্তু অনুবন্ধ যথেষ্টয়ের আলোচনা করতে হয়। তা অদ্বৈত শাস্ত্র আলোচনা করব, অদ্বৈত শাস্ত্রের অনুবন্ধ কি? আমি আগে বলি অনুবন্ধ কি,
সেটা তো একটা প্রশ্নচিহ্ন। অনুবন্ধ হচ্ছে য স জ্ঞানেন পুরুষম অনুবদনাতি স অনুবন্ধ, যে নিজের জ্ঞানের দ্বারা পুরুষকে কোনো কর্মে প্রেরণ করে বা আবদ্ধ করে সে হচ্ছে অনুবন্ধ। তাহলে অদ্বৈত বেদান্তের অনুবন্ধ চতুষ্টয়কে জানতে হবে কি দ্বারা। অনুবন্ধ চতুষ্টয় হচ্ছে বিষয়, প্রয়োজন, সম্বন্ধ আর অধিকারী। অদ্বৈত বেদান্তের বিষয় হচ্ছে জীব ব্রহ্মের ঐক্যাত্ম প্রতিপাদন, প্রয়োজন হচ্ছে মোক্ষ বা মুক্তি, সম্বন্ধ হচ্ছে এখানে ব্রহ্ম জ্ঞান কারণ, আর মুক্তি হচ্ছে কার্য। তাহলে ব্রহ্ম জ্ঞান আর মোক্ষ বা মুক্তি, তার মধ্যে হেতু হেতুমত ভাব সম্বন্ধ বিদ্যমান। আর অধিকারীটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়, আমি অধিকারী না হলে শাস্ত্র পাঠ করব কেমনে। তাই অধিকারী প্রসঙ্গে সদানন্দ যোগীন্দ্র তিনি বেদান্ত সার গ্রন্থে বলছেন, অধিকারী তু বিধি বদ অধীত বেদ বেদাঙ্গেন আপাতত অধিগত অখিল বেদার্থস্মিন জন্মনি জন্মান্তরে কাম্য নিষিদ্ধ বর্জন পুরোসরং নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত উপাসনা অনুষ্ঠান নির্গত নিখিল কলমশতয় নিতান্ত নির্মল শান্ত সাধন চতুষ্টয় সম্পন্ন প্রমাতা। এখন গল্পটা হচ্ছে এটা একটা বিশাল বড় লক্ষণ, এটা তোমরা বেদান্ত সার গ্রন্থে পেয়ে যাবে, এর ডিটেলস জেনে যাবে। আমার যেটা বলার সেটা হচ্ছে এই অধিকারী লক্ষণে দেখো মূল যে জায়গাটা সেটা হচ্ছে মলবিক্ষেপ রহিত সাধন চতুষ্টয় সম্পন্ন শুদ্ধ অন্তকরণ ব্যক্তি কিন্তু এই শাস্ত্রের অধিকারী হবেন। তাহলে মলবিক্ষেপ রহিত সাধন চতুষ্টয় সম্পন্ন, আমাকে সাধন চতুষ্টয় সম্পন্ন হতে হবে। সাধন চতুষ্টয় সম্পন্ন মানে সেটা আবার কি, চারটি সাধনের কথা বলছেন অদ্বৈতী। বলছেন নিত্য নিত্য বস্তু বিবেক, নিত্য অনিত্য, তাই বললাম নিত্যানিত্য বস্তু বিবেক, ইহমাত্র ফলভোগ বিরহ, সম দমাদি সট সম্পত্তি আর মমুক্ষুত্ব। ব্রহ্মই যে একমাত্র নিত্য বস্তু, তদ ভিন্ন জাগতিক সমস্ত কিছু যে অনিত্য, এই বিষয়ে বিবেক জ্ঞান উৎপন্ন হতে হবে। যার এই বিষয়ে বিবেক উৎপন্ন হয়েছে তিনি কিন্তু ইহলৌকিক আর পারলৌকিক ভোগের প্রতি বিরক্ত হবেন। তার আর ইহলৌকিক ভোগ পারলৌকিক যে ঐশ্বর্য ইত্যাদি ভোগ সেসব আর তার কাছে কিছুই নয়। ইহলৌকিক আর পারলৌকিক ভোগের প্রতি বিরক্ত হলে তার সমদমাদি ছটা সম্পত্তি উৎপন্ন হবে অন্তঃকরণ। সমদমাদি ছটা সম্পত্তি কি? সম দম উপরতি তিতিক্ষা সমাধান আর শ্রদ্ধা। সম বলতে বোঝানো হচ্ছে ব্রহ্ম এবং তদনুকূল বিষয় ব্যতিরিক্ত অন্য সমস্ত বিষয় থেকে মনকে নিবৃত্ত করাই হলো সম। দম কি? ব্রহ্ম এবং তদনুকূল যে বিষয় তদ ব্যতিরিক্ত অন্য সমস্ত বিষয় থেকে বহিরিন্দ্রিয় গুলো চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা বা ত্বক এইগুলোকে নিবৃত্ত করাই হচ্ছে দম। উপরতি বিষয়ক দুটি লক্ষণ আছে, একটা বলা হচ্ছে এই যে আমরা বাহ্য বিষয় থেকে মনকে নিবৃত্ত করলাম, তাও মন পুনঃ পুনঃ ধাবিত হতে চায় বাহ্য বিষয়ে, সেই মতো পরিস্থিতিকে মনকে নিবৃত্ত করতে পারাটা হচ্ছে উপরতি। এছাড়াও দ্বিতীয় লক্ষণে বলা হচ্ছে বিহিত কর্মের বিধিপূর্বক পরিত্যাগ। মূলত তোমরা এটা মনে রাখো, উপরতি কথার অর্থ সন্ন্যাস, বেদান্ত শাস্ত্রে সন্ন্যাসীরই মুখ্য অধিকার বিদ্যমান, ঠিক আছে? তারপরে ডিটেলস তোমরা বড় হবে পরে পরে জানবে। তাহলে উপরতি, তারপরে তিতিক্ষা, আমরা সৎ সম্পত্তির কথা বলছি, তিতিক্ষা
শিক্ষা হচ্ছে জীবনের বিভিন্ন যে বৈপরীত্য সেগুলোকে খেপ শূন্য ভাবে সহন, মানে আমাদের কখনো দুঃখ আসতে পারে জীবনে, কখনো সুখ আসতে পারে, কখনো আনন্দ হতে পারে, কখনো কষ্ট হতে পারে, সমস্ত কিছুকে একভাবে নির্বিকার ভাবে সহন, দুঃখের সময় খুব ভেঙে পড়বো, সুখের সময় খুব আনন্দ করব, তা নয়, সবটাকেই যেন খেদ শূন্য ভাবে সহ্য করতে পারে, এটা হচ্ছে তিতিক্ষা। সমাধান বলতে কি বোঝানো হচ্ছে? সমাধান বলতে বোঝানো হচ্ছে ব্রহ্ম এবং তদনুকাল তদনুকূল যে বিষয়ে মনকে সমাধিস্থ এবং শ্রদ্ধা, সেটা হচ্ছে গুরুর দ্বারা উপদিষ্ট যে বেদান্ত বাক্য সেগুলোতে বিশ্বাস, সেটাই শ্রদ্ধা। গুরু যা আমার কাছে প্রতিপাদন করছে সেটাকে আমি যথার্থ রূপে বিশ্বাসযোগ্যতার সহিত গ্রহণ করতে পারছি কিনা, তাহলে এই সৎ সম্পত্তি উৎপন্ন হলো। এই তিনটে, নিত্য অনিত্য বস্তুর বিবেক জ্ঞান উৎপন্ন হলে ইহলৌকিক পারলৌকিক বিষয়ে ভোগের প্রতি বৈরাগ্য হয়, বিরক্ত হয়ে যান তিনি, সেই বিরক্তি হলে তার মধ্যে ছটা সম্পত্তির উদয় হয়। এগুলো সম্পত্তি, সমদম উপলব্ধি, তিতিক্ষা, সমাধান, শ্রদ্ধা। এই তিনটে হলেই আমার মোক্ষ লাভের ইচ্ছা জন্মাবে, আমি মুমুক্ষু, তবেই আমি মুমুক্ষু। তাহলে এই যে সাধন চতুষ্টয়, এই সাধন চতুষ্টয় সম্পন্ন ব্যক্তি শুদ্ধ অন্তঃকরণের অধিকারী হতে পারবে, আর শুদ্ধ অন্তঃকরণের অধিকারী ব্যক্তিই অধিকারী এই শাস্ত্রের অধিকারী। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে শাস্ত্র আলোচনার প্রতিটি শাস্ত্র আলোচনার পূর্বে যে অনুবন্ধ চতুষ্টয়ের আলোচনা করতে হয়, সেখানে অনুবন্ধ চতুষ্টয় বলতে বিষয় প্রয়োজন সম্বন্ধ অধিকারী, এখানে অধিকারীর ব্যাখ্যা করতে গিয়ে আবার আমরা পেলাম সাধন চতুষ্টয়ের কথা। এবারে দেখো, আমরা চলে আসবো যে এই যে অদ্বৈত বেদান্ত, সেখানে দেখো অনুবন্ধ চতুষ্টয়ে প্রথম বিষয়টাই হচ্ছে জীব ব্রহ্মের অভেদ প্রতিপাদন। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে জীব আর ব্রহ্মের যে অভেদ প্রতিপাদিত হবে সেটা আবার কি? জীব তো আমরা, আর আমাদের ইষ্ট দেবতা যাকে বলছি উপাস্য যিনি, তিনি তো ব্রহ্ম, তাহলে অভেদ প্রতিপাদনটা কি করে হবে? এটার জন্য প্রয়োজন ব্রহ্ম সম্বন্ধে জানা। এখন এখানেও সমস্যা আছে, জানবো কি করে ব্রহ্মকে? ব্রহ্ম তো নিরুপাধিক, নির্ধর্ম, ব্রহ্মের তো কোনো গুণ নেই, বিশেষণ নেই, কিছু নেই, এটাকে জানবো কি করে? বিভিন্ন উপনিষদে আমরা প্রথমেই বলেছি বেদান্তের ভিত্তি শ্রুতিশাস্ত্র, স্মৃতিশাস্ত্র, ন্যায়শাস্ত্র, আমরা সেগুলোকে প্রমাণ হিসেবে ব্যবহার করব। বিভিন্ন উপনিষদে ব্রহ্ম বিষয়ে বিভিন্ন লক্ষণ প্রদান করা হয়েছে, আমি কয়েকটা বলবো। মাণ্ডব উপনিষদে বলা হচ্ছে অদৃশ্যময় অব্যবহার্য অগ্রাহ্য মলক্ষণ। কেন উপনিষদে বলা হচ্ছে ন তত্র চক্ষুর গচ্ছতি, ন বাঘ গচ্ছতি, ন মন। মুণ্ডক উপনিষদে বলা হচ্ছে ন চক্ষুষা গৃহতে, না পি বাচা। তাহলে এত কিছুর মধ্যে এইটুকু বুঝতে পারছি ব্রহ্ম বাক্য মনের অগোচর, তাকে জানবোটা কি করে? তিনি বাক্য মনের অগোচর, তাকে জানবো কি করে? কিন্তু জানতে তো হবে, আমরা ব্যবহারিক দশাতে আছি, ব্যবহারিক সত্যের মধ্যে আছি। আমরা কোনো জিনিসকে যদি আগে জানার উপায় আমাদের কাছে না থাকে তাহলে তার কাছে পৌঁছানোর প্রয়াসই করব কি করে? তার জন্য ব্রহ্মের স্বরূপ এবং তটস্থ বিবিধ লক্ষণ প্রদান করছেন শঙ্করাচার্য। তিনি বলছেন যে লক্ষণগুলো বিভিন্ন উপনিষদে আছে, সেখান থেকেই তিনি প্রমাণ হিসেবে সেগুলোকে ব্যবহার করছেন। তিনি বলছেন যে স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণ, প্রথমে জেনে নাও এগুলো কাকে বলে। স্বরূপ লক্ষণটা আবার কি, তটস্থ লক্ষণ জিনিসটা কি? স্বরূপ লক্ষণ হচ্ছে যাবল্লক্ষ্য কালম বস্তিতে সতী যদ ব্যবর্তকম তৎস্বরূপ লক্ষণম। যতকাল লক্ষ্য বস্তু থাকে ততকাল লক্ষ্য বস্তুতে অবস্থিত হয়ে
যে ধর্ম লক্ষ্য বস্তুকে অন্য সমস্ত পদার্থ থেকে পৃথক করে, সেটাই হচ্ছে স্বরূপ লক্ষণ। আর তটস্থ লক্ষণ হচ্ছে যাবল লক্ষ্য কালম অনবস্থিত সত্য যদ ব্যবর্তকম তত তটস্থ লক্ষণ। যতকাল লক্ষ্য বস্তু থাকে ততকাল লক্ষ্য বস্তুতে না থেকেও যে ধর্মটি লক্ষ্য বস্তুকে অন্য পদার্থ থেকে পৃথক করে। এগুলো অনেকবার রিপিট করতে হয়, না হলে তোমাদের বোঝাটা সম্ভব হয় না, কিন্তু তোমরা এটা যেহেতু তোমরা পরে শুনতে পাবে সেজন্য তোমরা শুনে নেবে। যাবল লক্ষ্য কালম বস্তিতে, তাহলে বললাম আমি যতকাল লক্ষ্য বস্তু থাকে ততকাল লক্ষ্য বস্তুতে থেকে সে কিন্তু ওই লক্ষ্য বস্তুকে অন্যদের থেকে পৃথক করছে। যেমন আমি একটা উদাহরণ দিই, পৃথিবীত্ব জাতি, এটা তো পার্থিব সমস্ত পদার্থে থাকে, যতকাল পার্থিব পদার্থগুলো থাকে ততকাল পৃথিবীত্ব জাতি তাতে আছে, এবং এই পৃথিবীত্ব পার্থিব পদার্থে চিরকাল থেকেই সেই পার্থিব পদার্থকে অন্য পদার্থ থেকে আলাদা রূপে বোধ করায়। কিন্তু যদি আমি বলি যে গন্ধবত্ত, গন্ধবত্ত কিন্তু পার্থিব বস্তু যতকাল আছে তাতে চিরকাল গন্ধবত্ত নেই, গন্ধ পার্থিব বস্তু উৎপন্ন হলো তার পরবর্তী ক্ষণে তাতে গন্ধবত্ত ধর্মটি উৎপন্ন হয়। ন্যায় দর্শন তাই বলে, ন্যায় দার্শনিকদের মতে তাই, এবং সেটা বেদান্তিও স্বীকার করছেন, অদ্বৈতিও স্বীকার করছেন। তারা বলছেন সাদি ক্ষণে পার্থিব বস্তুতে গন্ধ থাকে না, যখনই তার পরবর্তী ক্ষণে তখনই কিন্তু এই গন্ধের উৎপত্তি হচ্ছে, মানে গুণ কর্ম দ্রব্যের উৎপত্তি ক্ষণে থাকে না, পরবর্তী ক্ষণে উৎপন্ন হয়। তাহলে গন্ধবত্ত পার্থিব বস্তুর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যতকাল পার্থিব বস্তু আছে ততকাল গন্ধবত্ত তাতে নেই, কিন্তু গন্ধবত্ত পার্থিব বস্তুকে অন্য বস্তু থেকে পৃথক করতে পারে। তাহলে দু প্রকার লক্ষণ, একটা স্বরূপ লক্ষণ, একটা তটস্থ লক্ষণ। ব্রহ্মের স্বরূপ লক্ষণ প্রদান করতে গিয়ে তৈত্তিরীয় উপনিষদের শ্রুতির উল্লেখ করা হচ্ছে, সেখানে বলছি সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম, ব্রহ্ম সত্য স্বরূপ, জ্ঞান স্বরূপ এবং নিরতিশয় আনন্দ স্বরূপ, তাই তো? এখন তোমরা আমায় জিজ্ঞাসা করতে পারো যে ব্রহ্ম সত্য জ্ঞান আনন্দ এত কথা কেন আসবে, ব্রহ্ম তো নির্ধর্ম। দেখো আমি বলছি যা সৎস্বরূপ তাই চৈতন্য, তাই নিরতিশয় আনন্দ স্বরূপ। কারণ এই যে ব্রহ্মের স্বরূপটাকে ধর্মরূপে আমাদের বুদ্ধিতে প্রতীয়মান করা হচ্ছে, এর পেছনে আছে অবিদ্যা, মায়া এবং তার কার্যসমূহ, বুঝতে পেরেছো? সেই কারণে বদ্ধ জীবের বুদ্ধিতে কিন্তু এইভাবে স্বরূপটা ধর্মরূপে প্রতীয়মান হচ্ছে। আমি একটা উদাহরণ দেব, এই অবিদ্যাটা হচ্ছে উপাধি। আসলে তোমরা ন্যায় দর্শনে পড়ে এসেছো স্ফটিকা এবং জপা কুসুমের একটা দৃষ্টান্ত উপাধি পড়তে গিয়ে, যেখানে স্ফটিক রাখা আছে তার পাশে একটা জপা কুসুম যদি রাখা হয়, জপা কুসুম তার নিজ অরুণিমাকে এই অন্তঃকরণ বৃত্তির যে স্বগত ধর্মধর্মী ভাব, সেইটা কিন্তু এই বৃত্তিতে প্রতিবিম্বিত যে শুদ্ধ চৈতন্য সেখানে আরোপ করে থাকে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে আসলে ওই যে স্বরূপগুলো ব্রহ্মের, সেই স্বরূপগুলো ধর্মরূপে আমাদের কাছে বদ্ধ জীবের বুদ্ধিতে প্রতীয়মান হয়, বুঝতে পেরেছ? তাহলে আলটিমেটলি ব্রহ্ম সৎ স্বরূপ, চিত স্বরূপ, আনন্দ স্বরূপ, এবং যা সৎ তাই চিত তাই নিরতিশয় আনন্দ, এর মধ্যে কোনো প্রভেদ নেই, তিনি এটা স্বরূপ।
কিন্তু আমাদের বুদ্ধিতে অবিদ্যা বা মায়া তার কার্যসমূহ এদের দ্বারা এগুলো স্বরূপ লক্ষণ হিসাবে প্রতীয়মান হচ্ছে। ঠিক আছে, এবারে ব্রহ্মের স্বরূপ লক্ষণ জানার পরে আমরা চলে যাব ব্রহ্মের তটস্থ লক্ষণ জানতে, কারণ স্বরূপ লক্ষণটা দেখো এবার ওই লক্ষণটা অ্যাপ্লাই করে ব্রহ্ম যতকাল আছে ততকালই তো ব্রহ্ম সৎস্বরূপ, চিৎ স্বরূপ, আনন্দ স্বরূপ, ওটা তো তার স্বরূপ। যতকাল ব্রহ্ম থাকবে ততকালই তাতে ওগুলো থাকবে, এবং ব্রহ্মকে অন্যান্য সমস্ত কিছু থেকে পার্থক্য করছে যে ব্রহ্মটা ব্রহ্মই, অন্য কোনো কিছু নয়। তাহলে যতকাল লক্ষ্য বস্তু আছে, মানে লক্ষ্য বস্তু মানে ব্রহ্ম, যতকাল লক্ষ্য বস্তু আছে ততকাল ব্রহ্মের থেকে কিন্তু ওই স্বরূপটা ব্রহ্মকে অন্য সব কিছু থেকে পৃথক রূপে প্রতিপন্ন করছে। এবার আসি তটস্থ লক্ষণের কথায়। তটস্থ লক্ষণ, ব্রহ্মের তটস্থ লক্ষণ দিতে গিয়ে তৈতিরীয় উপনিষদেই বলা হচ্ছে তস্মাৎ ইতস্তমাৎ মন, মানে ব্রহ্ম থেকে আকাশ তন্মাত্র, আকাশ তন্মাত্র থেকে বায়ু, বায়ু থেকে তেজস, তেজ থেকে অপ, এই যে উৎপত্তি, তাহলে ব্রহ্ম হচ্ছে এই উৎপত্তির কারণ। এই যে তাকে একটা কারণ বলা হচ্ছে, জগৎ উৎপত্তির কারণ, এটা হচ্ছে তার তটস্থ লক্ষণ। আমি তোমাদের ব্রহ্মসূত্রের দ্বিতীয় সূত্রের কথাও বলবো। ব্রহ্মসূত্র মনে করতে পারছো, যেটা হচ্ছে বেদান্ত দর্শনের তৃতীয় ভিত্তি। ব্রহ্মসূত্রের দ্বিতীয় সূত্রের কথা বলবো, যেখানে বলা হচ্ছে জন্মাদর্শ যত, মানে এই জগতের উৎপত্তি স্থিতি লয়ের কারণ হচ্ছে ব্রহ্ম, এটা হচ্ছে ব্রহ্মের তটস্থ লক্ষণ। ব্রহ্ম যতকাল আছে ততকাল ব্রহ্মকে কারণ হিসেবে জানবো না, কিন্তু ব্রহ্ম অন্যান্য বস্তু থেকে এই লক্ষণ দ্বারা প্রভেদ হচ্ছে। কেন কারণ হিসেবে জানবো না? সর্বজীবের মুক্তি হলে তো আর জগৎটা থাকবে না, আমাদের সকল জীবের যদি মুক্তি হয়ে যায় তাহলে তো ব্রহ্মই একমাত্র পরমার্থ সৎ, ব্রহ্মই সৎ, আর কিছু নেই। তাহলে সর্বজীবের মুক্তি হয়ে গেলে আর কিন্তু ব্যবহারিক দশাটা থাকবে না। সেই জন্য বলা হচ্ছে তটস্থ লক্ষণ মানে এই যে ব্রহ্ম জগতের উৎপত্তি স্থিতি লয়ের কারণ, এটা ব্রহ্মের তটস্থ লক্ষণ। ব্রহ্ম যতকাল আছে ততকাল এই লোক এই 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 ধর্মগুলো থাকবে না যে সে জগতের উৎপত্তি স্থিতি লয়ের কারণ, না থাকলেও সে ব্রহ্মকে অন্যান্য পদার্থ থেকে আলাদা রূপে প্রতীয়মান করছে। তাহলে দেখো ব্রহ্মের যে স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণ দুটোকে আমরা জানতে পারলাম, সেখান থেকে আমরা একটা জায়গায় উপনীত হতে পারবো, সেটা হচ্ছে যে এই যে ব্রহ্মকে জগতের কারণ বলা হচ্ছে, সেখানে আবার জগতের কারণ কেমন কারণ, জগতের পরিণামী কারণ না বিবর্ত কারণ, কোন ধরনের কারণ বলবো ব্রহ্ম, এখানে পরিণাম আর বিবর্ত কি সেটা আমাদের জানতে হবে। বলা হচ্ছে পরিণাম হচ্ছে যেটা কারণ ও সমসত্তা, আর বিবর্ত হচ্ছে কারণ ও বিষম সত্তা। যখন কার্যটা কারণের সমান সত্তা বিশিষ্ট হয়, হ্যাঁ, ওই ওই দুটো মায়ার যে দুটো শক্তি, ওই শক্তি দুটোই এখানে জগৎ যেহেতু, তাহলে মায়ার কার্য, তাহলে মায়ার জগৎ সমসত্তা বিশিষ্ট, সেই কারণে মায়া বা অবিদ্যাটা হচ্ছে জগতের পরিণাম কারণ। এই মায়ার দুটি শক্তি আছে, একটা হচ্ছে আবরণী শক্তি, একটা হচ্ছে বিক্ষেপ শক্তি। আবরণী শক্তির দ্বারা সে অ্যাকচুয়ালি ব্রহ্মের যে প্রকৃত স্বরূপটা আমাদের কাছে আবৃত করে রাখছে, আমরা সেজন্য জানতে পারছি না, আমরা আমাদের মধ্যে মায়া অবিদ্যাটা তো আছে। হ্যাঁ, কারণ ও আমাদের মধ্যে কি দিয়েছে বলতো, আমাদের শুদ্ধ চৈতন্যে ও দেহ ইন্দ্রিয় মন প্রাণ এই উপাধি ধর্মগুলো ঢেলে দিয়েছে। দেহ ইন্দ্রিয় মন প্রাণ এইগুলো দিয়েছে আমাদের, আমাদের শুদ্ধ চৈতন্যটা তো এইগুলো দিয়ে আবৃত হয়ে রয়েছে, আমাদের আমরা আর ব্রহ্মের স্বরূপকে জানতে পারছি না, হচ্ছে আবরণী শক্তির দ্বারা।
আর বিক্ষেপ শক্তির দ্বারা কিন্তু মায়া এই জগৎকে আমাদের সামনে প্রতীয়মান করাচ্ছে। তাহলে এখানেই আমরা দেখতে পাচ্ছি যে মায়ার কথায় আমরা চলে এলাম, অবিদ্যার কথায় আমরা চলে এলাম, যে এই অবিদ্যা বা এই মায়া এ কিন্তু এই জগতেরও কারণ, এই আমাদের দেহ ইত্যাদি যে আবেষ্টনী এগুলোরও কারণ। এইগুলোর জন্য আমরা ব্রহ্মের স্বরূপটা জানতে পারছি না। তাহলে এই পর্যন্ত দেখো ব্রহ্মের যে বোধগম্যতার পথ, ব্রহ্মকে কি করে বুঝবো, কি করে জানবো, তার দুটো লক্ষণ প্রদান করা হলো। সেই লক্ষণের দ্বারা চলে ব্রহ্ম কি সেটা আমরা একটুখানি একটুখানি বুঝতে শুরু করলাম। এবার আমরা চলে আসবো যে মায়া বা যে অবিদ্যা আসলে এই জগৎ এইভাবে প্রতীয়মান করাচ্ছে, আমাদের দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি দিয়ে শুদ্ধ চৈতন্যকে আবৃত্ত করে রেখেছে, কি মায়া কি, কি অবিদ্যা কি। অবিদ্যা হচ্ছে অদ্বৈত বেদান্তের পৃথক প্রস্থান। পৃথক প্রস্থান কি? পৃথক প্রস্থান শব্দের অর্থ হচ্ছে অসাধারণ প্রতিপাদ্য বিষয়। মানে যদি কোনো দর্শনে এমন কোনো বিষয়ে আলোচিত হয়, আলোচনা হয়, যেটা অন্য কোনো দর্শনে আর আলোচনা হয়নি, তাহলে ওই বিষয়টি ওই দর্শনের পৃথক প্রস্থান। সুস্মিতা ম্যাডাম একটু ইন্টারাপ্ট করছি, ইয়েস হ্যাঁ একটু সাম আপ করতে হবে আপনাকে, সময়টা খুবই সীমিত। হ্যাঁ একটু আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এবারে এই যে মায়া এটা হচ্ছে তাহলে পৃথক প্রস্থান, মানে অদ্বৈত বেদান্তে এই রকম যে ভাবরূপ মায়া বা অবিদ্যার আলোচনা সেটা অন্য কোথাও আলোচিত হয়নি, ঠিক আছে। যেমন ভাবে ন্যায় দর্শনে তোমরা জানো যে যে 16টি পদার্থ স্বীকার করা হয়েছে, সেখানে প্রমাণ ন্যায় দর্শনের মূল আলোচ্য বিষয়, কিন্তু সংশয় থেকে নিগ্রহ স্থান পর্যন্ত যে চতুর্দশ পদার্থ সেইগুলোর জ্ঞান না হলে কিন্তু আমরা প্রমাণের জ্ঞান আমাদের যথাযথ জ্ঞান হয় না। সেজন্য ন্যায় দর্শনে ওই সংশয় থেকে স্থান পর্যন্ত ওইটা হচ্ছে ন্যায় দর্শনের পৃথক প্রস্থান, অসাধারণ প্রতিপাদ্য বিষয়। তেমন ভাবে অদ্বৈত বেদান্তের অসাধারণ প্রতিপাদ্য বিষয় হচ্ছে অবিদ্যা বা মায়া। এই অবিদ্যা বা মায়া এটাকে বোঝার জন্য বেদান্ত সার গ্রন্থে অবিদ্যার লক্ষণ প্রদান করা হয়েছে। সেই লক্ষণে বলা হচ্ছে যে সদ সদ্ভাব অনির্বচনীয় ত্রিগুণাত্মকম জ্ঞান বিরোধী ভাবরূপম যৎকিঞ্চিৎ ইতি বদন্তি ইত্যাদি। আচ্ছা এখানে এই যে প্রথমে বলা হলো যে মায়াটা হচ্ছে সত নয় অসত নয়, সৎসৎ বিলক্ষণ অনির্বচনীয়, তার কারণ হচ্ছে মায়া যদি সৎ হতো তাহলে সেটা কখনো বাধিত হয়ে যেত না, আমাদের ব্রহ্ম জ্ঞান হলে তো মায়া বাধিত হয়ে যায়। যদি অসৎ হতো, অসৎ বলতে এখানে অদ্বৈতিক চরম অর্থে অত্যন্ত অসৎ অর্থে অসৎ শব্দের ব্যবহার করেছেন, যেটাকে সশশৃঙ্গ বন্ধাপুত্র এগুলো যেমন অলীক অসৎ সেরকম ভাবে বলা হচ্ছে। সেই জন্য এই যে মায়া সে তো এতটা অলীক নয়, কারণ তাহলে তো এই যে ব্যবহারিক জগতের সত্যতা আমাদের কাছে প্রতিপন্ন হচ্ছে সেটা হতো না, তাহলে মায়াকে এইভাবে অসৎও বলা যাচ্ছে। সেই জন্য সৎ অসৎ বিলক্ষণ অনির্বচনীয় মায়া। মায়াকে বলা হচ্ছে যে এই যে ত্রিগুণাত্মক জগৎ সত্য রজ এবং তম, এই ত্রিগুণাত্মক জগতের কারণ, তাহলে সেই হিসেবে মায়াও ত্রিগুণাত্মিকা। কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু সাংখ্যসম্মত যে ত্রিগুণাত্মক প্রকৃতি তার মতো নয়, সেই কথা এখানে বলা হচ্ছে না, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবং এই যে ত্রিগুণাত্মক বলা হলো মায়াকে,
এই ত্রিগুণাত্মক মায়া সাংখ্যসম্মত প্রকৃতির মতো ত্রিগুণাত্মিকা নয়, এটা প্রতিপাদন করার জন্য জ্ঞান বিরোধী শব্দের প্রয়োগ করা হচ্ছে। লক্ষণে দেখো জ্ঞান বিরোধী লেখা আছে, সেই জ্ঞান বিরোধী শব্দের অর্থ হচ্ছে জ্ঞান যার বিরোধী, জ্ঞানং বিরোধী যশ স, জ্ঞান যার বিরোধী, অজ্ঞানের বিরোধী জ্ঞান বলবে না, কথাটা বলবে জ্ঞান যার বিরোধী, ঠিক আছে? সেই জন্য জ্ঞান বিরোধী শব্দটি ব্যবহার করা হচ্ছে। তারপরে বলা হচ্ছে ভাবরূপ, অর্থাৎ এই মায়া বা অবিদ্যা হচ্ছে ভাবরূপ, কারণ এটা কিন্তু প্রমাজ্ঞানের দ্বারা নাশ হয়ে যায় এই মায়াটা, এবং এটা কিছু একটা, এটা তো একেবারে অলিক অবাস্তব কিছু না, এটাই বলা হচ্ছে যৎকিঞ্চিত, এবং ইতি শব্দের দ্বারা তার আরো অনেকগুলো অর্থ প্রকাশ করা হচ্ছে। ইতি শব্দের যারা যে অর্থগুলো প্রকাশ করা হচ্ছে সেটা হচ্ছে মায়া তার আদি নেই কিন্তু অন্ত আছে, ব্রহ্মজ্ঞান হলে মায়া বিদূরিত হয়, তিনি ব্রহ্মে আশ্রয় করেন কারণ সে নিরালম্ব তো হতে পারে না কোনো বিষয়। তাছাড়া বলা হচ্ছে সে জ্ঞান নিরাশ্র, অর্থাৎ জ্ঞানের দ্বারা মায়া নিরাকৃত হয়। তাহলে এইভাবে আমরা অবিদ্যার একটা পরিচয় পেলাম যে অবিদ্যার দ্বারাই আমাদের কিন্তু এই দেহ ইন্দ্রিয় মন এই উপাধি ধর্মগুলো আমাদের অন্তঃকরণ শুদ্ধ চৈতন্যকে আচ্ছন্ন করে রেখেছে, যার জন্য আমরা ব্রহ্মের স্বরূপটা আমাদের কাছে প্রতিভাত হচ্ছে না, অর্থাৎ নিজ স্বরূপ আত্মস্বরূপটা আমাদের কাছে প্রতিভাত হচ্ছে না। দেন আমি চলে আসি জীবের কথায়। আসলেই তোমরা অবিদ্যার আলোচনা থেকে এটা পেয়ে গেছো যে জীব এবং ব্রহ্ম এর মধ্যে শঙ্করাচার্য অভেদ প্রতিপাদন করছেন। তিনি বলছেন জীব তো প্রাণ মন বুদ্ধি ইন্দ্রিয় এই অবিদ্যার উপাধিক ধর্মগুলো দিয়ে আবৃত আছে, জীব আবৃত যদি না থাকতো তাহলে তার আত্মস্বরূপ উপলব্ধি হতো, তখন তত্ত্বমসি এই মহান যে বেদান্ত বাক্য তার তাৎপর্য আমাদের কাছে উপলব্ধ হতো, ঠিক আছে? এবং এটা বলতে চাইছেন শঙ্কর যে তাহলে এটুকু পরিষ্কার আমাদের এই পর্যন্ত আলোচনায় যে জীব আর ব্রহ্মের মধ্যে কোনো প্রভেদ নেই। এখানে অনেক কথা বলার আছে কিন্তু সময় অল্প আমাকে জানানো হয়েছে। দেন আমি জগতের কথা বলবো, সেটা তো পরিষ্কার যে জগৎ এখানে ব্রহ্মের যে প্রকাশ, অর্থাৎ বলা হচ্ছে যে জগৎটা ব্রহ্মের কার্যরূপে বা মায়ার কার্যরূপে প্রতিপাদিত হচ্ছে, কিন্তু এখানে শঙ্করাচার্য দুটো কথা বলছেন, দুটো মতবাদ বলছেন, একটা হচ্ছে অবচ্ছেদবাদ আর একটা হচ্ছে প্রতিবিম্ববাদ। তিনি বলছেন আসলে একটা ঘট যেমন তার মধ্যের আকাশটা আলাদা করে রাখে, আমাদের কাছে আলাদা বলে প্রতিপাদিত হয়, কিন্তু ঘটটাকে যদি ভেঙে ফেলি তাহলে ঘটের মধ্যে শূন্যস্থান আর মহাশূন্যস্থানটা এক হয়ে যায়, তাই না? তাহলে ঘটটা হচ্ছে একটা আবেষ্টনী, এটা হচ্ছে অবচ্ছেদবাদের তত্ত্ব। তেমন ভাবে আমরা দেহ মন বুদ্ধি দিয়ে আবিষ্ট আছি এই জগৎ, আর আমরা বুঝতে পারছি না ব্রহ্মের স্বরূপকে, যখন আমাদের এইগুলো সরে যাবে দেহ মন ইন্দ্রিয় এই উপাধি ধর্মগুলো তখন আমরা তাকে উপলব্ধি করতে পারবো। আর একটা হচ্ছে প্রতিবিম্ববাদ, যেখানে বলা হচ্ছে যে চন্দ্র একটাই কিন্তু আমরা যদি অনেকগুলো পাত্রে জল রাখি সে অনেকগুলো রূপে প্রদীয়মান হয়, এটা হচ্ছে বিম্ব প্রতিবিম্ববাদ। ব্রহ্ম হচ্ছেন বিম্ব, জীব হচ্ছে জগৎ হচ্ছে তার প্রতিবিম্ব। কিন্তু অদ্বৈত দর্শনে শুধু এটুকু মনে রাখো যে অবচ্ছেদবাদ অনেক বেশি সঙ্গতি সম্পন্ন অদ্বৈত বেদান্তের সঙ্গে। যাই হোক, আমরা এই সমগ্র আলোচনা থেকে এইটুকু বুঝতে পারলাম যে শঙ্করাচার্য তাহলে এই আলোচনাগুলো করে ব্রহ্ম মায়া জীব জগৎ এই আলোচনাগুলো করে এটা প্রতিপাদন করার চেষ্টা করছেন প্রতি পদক্ষেপে যে দেখো এই সবটাই হচ্ছে অবিদ্যা বা মায়ার এই কার্য, তার এই উপাধি ধর্ম, এইটা না থাকলে আমাদের আত্মস্বরূপ উপলব্ধি হবে, আমরা ব্রহ্মের সঙ্গে যে এক, এই ব্রহ্মাণ্ড যে এক তত্ত্বেই পর্যবেসিত সেটা খুব স্ট্রংলি যুক্তি সহকারে তিনি প্রতিপাদন করছেন। এটাই হচ্ছে অদ্বৈতের অর্থ। এখানে যা বলা হয়নি তা তো হয়নি,
আমি বলবো ওই বইগুলো তোমরা ফলো করবে, যারা ইন্টারেস্টেড বেদান্ত সম্বন্ধে, বেদান্ত পড়তে চাও, জানতে চাও, তারা ওই বইগুলো ফলো করবে। ওই বইগুলো তোমরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। কোনো অসুবিধা হলে আমাকে পার্সোনালিও জিজ্ঞেস করতে পারো। আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ম্যাম ম্যাম এই জায়গাটা আরেকবার বলুন না। কোনটা? মহর্ষি বাদরায়ণ যেটা বলেছেন, ব্রহ্মই হলো একমাত্র পরমার্থ সৎ, এই জায়গাটা আরেকবার বলুন। কোনটা বুঝতে পারোনি? ব্রহ্মই পরমার্থ সৎ। হ্যাঁ, পারমার্থ সৎ, এই জায়গাটা মানে বুঝতে পারছি না। আচ্ছা, তুমি বুঝতে পারছো না পারমার্থ সৎের মানে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে অদ্বৈত বেদান্তে যে তিনটে লেভেলের কথা বলা হচ্ছে, প্রাতিভাসিক সৎ, ব্যবহারিক সৎ আর পারমার্থিক সৎ। পারমার্থিক সৎ মানে একটা চূড়ান্ত পর্যায়ের সৎ, যেখানে আর যে সৎটা বাধিত হয় না কখনো, সেই সৎটা হচ্ছে অবাধিতত্ব। সেই সতের লক্ষণ হচ্ছে ত্রৈকালিক নিষেধ প্রতিযোগিত্ব, মানে তিন কালে যে সৎটা বাধিত হবে না, অতীত বর্তমান ভবিষ্যৎ। কিন্তু দেখো, স্বপ্নটা তুমি যখন জেগে উঠছো ব্যবহার দশায় বাধিত হয়ে যাচ্ছে, আবার ব্যবহার দশা যেটা আমি বলছি তুমি শুনছো এই এই বিষয়গুলো, এই ব্যবহার দশাটা যখন তোমার ব্রহ্মজ্ঞান হচ্ছে তখন বাধিত হয়ে যাচ্ছে। কিন্তু ব্রহ্মজ্ঞানটা দেখো আর তিন কালে বাধিত হচ্ছে না, মানে অবাধিতত্ব হচ্ছে অদ্বৈত মতে সতের লক্ষণ। বোঝাতে পারলাম? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। দেন আর তোমাদের কারোর প্রশ্ন থাকলে তোমরা করতে পারো ম্যাডামকে। হ্যালো ম্যাম, ম্যাম বলছিলাম মায়ার প্রসঙ্গে আলোচনা করলেন তো ওখানে পৃথক প্রস্থান, তার একটু বুঝিয়ে দিলে ভাবতে পারছি না। তুমি শুনেছো, সেই জন্য তোমার মনে এই প্রশ্ন এসেছে। পৃথক প্রস্থান হচ্ছে যদি কোনো দর্শনে এমন কোনো বিষয় আলোচনা হয় যা অন্য কোনো দর্শনে আলোচিত হয়নি, তাহলে সেই বিষয়টি ওই দর্শনের পৃথক প্রস্থান, দ্যাট ইজ অসাধারণ প্রতিপাদ্য বিষয়। দেখো, অবিদ্যার আলোচনা হয়েছে, তুমি বলবে ম্যাম বৌদ্ধ দর্শনে যে অবিদ্যার আলোচনা হয়েছে, হয়েছে, ভাবরূপ অবিদ্যার আলোচনা কোথাও হয়নি। একমাত্র বেদান্তি অদ্বৈত বেদান্তে ভাবরূপ অবিদ্যার আলোচনা হয়েছে, তাই এটা অদ্বৈত বেদান্তের পৃথক প্রস্থান, অসাধারণ প্রতিপাদ্য বিষয়। বুঝতে পারলাম? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ম্যাম। কেটে ম্যাম, হ্যাঁ ম্যাডাম, যদি আপনি ভিডিওটা অন করুন। অসংখ্য ধন্যবাদ জানাই সুস্মিতা ম্যাডামকে, এরকম একটা দুরূহ বিষয়কে অতি সহজ সরল ভাবে উপস্থাপন করার জন্য। আপনি আমাকে নাম ধরেই বলুন। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি অনেক ছোট রে বাবা, ঠিক আছে, আপনি আমাকে অবভিয়াসলি নাম ধরে বলবেন। আচ্ছা ঠিক আছে, সুস্মিতা এত সুন্দর ভাবে প্রত্যেকটা বিষয়, বেদান্তের প্রত্যেকটা বিষয় এত সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন এই অল্প সময়ের মধ্যে, যে আলোচনাটা ছাত্রছাত্রীদের মনোগ্রাহী হয়েছে অবশ্যই এবং আমাদেরও হয়েছে, এবং এই আলোচনা থেকে আমরাও যেমন সমৃদ্ধ হয়েছি তেমনি ছাত্রছাত্রীরাও সমৃদ্ধ হয়েছে বলে আমার মনে হয়। কারণ প্রত্যেকটা বিষয় বেদান্তের লক্ষণ, বেদান্তের ভিত্তি কোনগুলো, কিসের উপর ভিত্তি করে এই বেদান্ত তৈরি দর্শন হয়েছে, তার বিভিন্ন অধ্যায়ের কথা তিনি খুব সুন্দরভাবে আলোচনা করে, তার সাধন অধ্যায়ের কথাও তিনি খুব সুন্দরভাবে আলোচনা করেছেন, পারমার্থিক সৎ, ব্যবহারিক সৎ, পারমার্থিক সৎ, প্রাতিভাসিক সৎ, এগুলো সম্পর্কে উনি খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। প্রত্যেকটা বিষয় অনুবন্ধ চতুষ্টয়ের কথাও
উনি ভালো করে বলেছেন তোমাদের, তোমরা খুব ভালোই বুঝেছ আমার মনে হয়। ব্রহ্মের স্বরূপ লক্ষণ তটস্থ লক্ষণের কথাও বলেছেন। বোধহয় তুমি সগুণ ব্রহ্ম নির্গুণ ব্রহ্মটা একটু বাদ চলে গেছে। আমি মানে ওই জায়গাটা মনে হচ্ছে যে ওরা ওইটা একটুখানি মানে বাংলা বই থেকেও বুঝতে পারবে যেটা সগুণ আর নির্গুণ। ঠিক আছে, খুব ভালো বলেছো, খুব অল্প সময়। কয়েকটা উপনিষদেরও উনি বলেছেন নাম, অবিদ্যা মায়া কিভাবে জগৎ তৈরি হচ্ছে, জীবের সাথে ব্রহ্মের যে অভিন্নতা সে সম্পর্কে উনি খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। মায়ার যে বা অবিদ্যার যে দুটো কার্য রয়েছে, আবরণ শক্তি বিক্ষেপ শক্তি, এ বিষয়েও তিনি খুব সুন্দরভাবে বলেছেন। মায়ার লক্ষণও দিয়েছেন, জীবের সাথে জগৎ ব্রহ্ম কিভাবে সব একাকার হয়ে যাচ্ছে, জীব আর ব্রহ্ম সে সম্পর্কেও তিনি বিস্তারিত আলোচনা করেছেন এই অল্প সময়ের মধ্যে, যেটা ছাত্রছাত্রীদের সত্যি খুব উপকারের বিষয় এবং উপকারে তো লাগবেই। এই সংক্ষিপ্ত এবং প্রশ্ন উত্তরও তো হয়েই গেল, যদি আরো কারোর কিছু প্রশ্ন থাকে তাহলে তোমরা করতে পারো, খুবই অল্প সময়। আর যদি কারোর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এবার এই ওয়েবিনারের শেষ পর্যায়ে এসেই পৌঁছেছি। আবার সকলকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই এই ওয়েবিনারের, যাতে এই ওয়েবিনার আরো সাফল্য, এই ওয়েবিনার সাফল্য মণ্ডিত অবশ্যই হবে। এতদিন ধরে যে আলোচনা সভা সত্যি খুবই মনোগ্রাহী হবে, খুবই সুন্দর হবে, সবাই এর দ্বারা অনেক অনেক উপকৃত হবে, ছেলেমেয়েরা যেমন উপকৃত হবে এবং আমরা মানে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা সবাই উপকৃত হবে এই ওয়েবিনার থেকে, ওয়েবিনারের আলোচনার বিষয় থেকে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। আমরা এখন আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের অতিথিদের। আমরা ধন্যবাদ জানাই আজকের লেকচার সিরিজের আমাদের যিনি চেয়ারপার্সন ছিলেন ডক্টর কৃষ্ণা কুণ্ডু ম্যাডামকে, যিনি অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিলোসফি শ্রীগোপাল ব্যানার্জি কলেজ থেকে আমাদের এই লেকচার সিরিজে অংশগ্রহণ করেছেন এবং আজকের এই লেকচার সিরিজটি সুস্থভাবে এবং সুন্দরভাবে পরিচালনাও করেছেন। সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের স্পিকার ম্যাডাম সুস্মিতা মিস্ত্রি ম্যাডামকে, যিনি দর্শন বিভাগ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এবং সেই সঙ্গে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই লেকচার সিরিজে সমস্ত ছাত্রছাত্রী এবং আমার সহকর্মীদের। আজকে এখানেই আমরা আমাদের লেকচার সিরিজটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।